অটোমেটিক ছিল যে ক্লাসে ঢোকার সাথে সাথেই রেকর্ডিং অটোমেটিক্যালি চালু হয়ে যায় তো এখন এইটা চালু করে নিতে হয় এইজন্য মনে থাকে না তো মাশাল্লাহ তো শুরুতে যদি আপনারা এইটা খেয়াল করেন যে রেকর্ডিং হচ্ছে না তো আমাকে একটু স্মরণ করিয়ে দিবেন জাযাকাল্লাহ দেখি আওয়াজটাকে একটু যায় কিনা আচ্ছা আমার একটা ইয়ারফোন ছিল তো ওইটাকে খুলে ফেলছি এখন আওয়াজ হয়তো আগের থেকে একটু ভালো হইতে পারে অনেক ভালো হয়েছে সমস্যা হইলে জানাবেন আগের চেয়ে ভালো হয়েছে জি আচ্ছা তো আমাদের যে বিষয়টা বলতেছিলাম যে আমাদের নাজেরার প্রয়োজনটা হলো একত হলো যে আমাদের বেসিক নিয়ম কারণগুলার এটার বাস্তবায়নটা করা আর একটা হলো আমাদের তেলাওয়াতের গতিটা একটু কম থাকে ওইটাকে একটু যাতে করে বড়াই নেওয়া যায় একটু সাত তেলাওয়াত করতে পারি তো এই উদ্দেশ্যে আমাদের এই নাজেরা ব্যস্ত তো এইটা এটা যদি আমরা সম্পূর্ণ করতে পারি আশা করি ওইটা হলো যে আমাদের ওই যেটা বললাম যে তাজবিদের নিয়ম কারণ গুলো আমাদের যেগুলো জানা আছে তেলাওয়াতের মাঝে ওইটার বাস্তবায়ন ইনশাল্লাহ আমাদের আমাদের বাস্তবায়নের ক্ষেত্রে আমাদের সমস্যাটা অনেকটা কমে আসবে আর আরেকটা হলো আমাদের তেলাওয়াতের যে গতিটা আছে এটা একটু হলেও বাড়বে তবে এটা পরিপূর্ণ একেবারে খুব দ্রুত পড়তে পারা সম্ভব হবে এটা আদৌ বলা যাবে না কারণ নাজেরা মূলত পড়তে হয় পুরা কোরআন শরীফটাকে নাজেরা পড়ে খতম দিতে হয় মাদ্রাসাতে পড়ানো হয় এইটাই প্রয়োজন পুরা কোরআন শরীফটা যে কোনো এক উস্তাদের কাছে কোনো উস্তাদের কাছে পুরোটা নাজেরা শোনানো এর একটা আলাদা বরকত আছে আপনার এই মাদ্রাসায় কবে মাদ্রাসায় দাওরা হাদিসে সিয়াসের তার কিতাব গুলা পড়ায় হাদিসের ছয় কিতাব তো ওইখানে দেখা যায় যে পুরা কিতাবটাকে কিন্তু ব্যাখ্যা আকারে পড়ানো হয় না কিছু কিছু পড়ানো হয় তবে যেটা করা হয় পুরা কিতাবটাকে একবার পরে করা হয় এর উদ্দেশ্য হলো যে পুরা কিতাবটা পুরা জায়গাটা যেন কোনো এক উস্তাদের সাথে সম্পর্ক থাকে যে ওই ওস্তাদের মারফত আমি এইটা জানছি একটা থাকে এই ক্ষেত্রে তো কোরআনের এইটা একটা বরকতপূর্ণ আমল কারণ এইটার যে একটা সিলসিলা এইটা এটা একটা ধারাবাহিকতা আছে রাস্তুল পর্যন্ত প্রত্যেকটা ক্ষেত্রে যেমন হাদিসের সনদ বর্ণনা করে যে আমরা হাদিস পড়ছি আমাদের যে শায়েক আছে ওনার আবার এক সাহে গেছে এটা লিপিবদ্ধ আকারেও আছে তো এইভাবে রাসুল পর্যন্ত এর নিষ্পত্তা থাকে তো এর একটা বরকত আছে তো এই জন্য এইটা করাটাই ভালো চেষ্টা করবো আমরা এটা যেন কোনো কোনো এক উস্তাদকে শুনাইতে পারি তো যদি পুরা কোরআন শরীফটা না যারা পড়া যায় তো ওই ক্ষেত্রে দেখা যায় আলহামদুলিল্লাহ তেলা আমার ইচ্ছা মতো এটাকে দ্রুত বা ধীরে এটা পড়া সম্ভব হয় তো মোটামুটি ভাবে এতটুক হলো আমাদের উদ্দেশ্য পরবর্তী যে বিষয়টা ওইটা হলো যে আমাদের এইটার প্রয়োজনীয়তা বা কি এবং এর লাভটা কি তো কোরআন শরীফ শুদ্ধভাবে পড়তে পারার প্রয়োজন এই ক্ষেত্রে সর্বপ্রথম যেটা আসবে ওইটা হলো যে আমাদের নামাজের জন্য কোরআন প্রয়োজন নামাজে কেরাত পরা নামাজ পড়া যেমন ফরজ তেলাওয়াত করা নামাজে এটাও একটা ফরজ সুতরাং আমাদের তেলাওয়াতটাকে ঠিক করতেই হবে যদি আমার তেলাওয়াতে সমস্যা থেকে থাকে তো ওই ক্ষেত্রে আমার নামাজ হয়ে যাবে নামাজে নামাজ হবে না নামাজটাই বাতিল হয়ে যাবে তো এই ক্ষেত্রে যদি আমরা অনেকে এমন একটা অজুহাত থাকে যে আমরা কম জানি যেভাবে যতটুক জানি আল্লাহ এইভাবেই কবুল করে নিবেন তো এমন অজুহাতটা আমার জন্য আদৌ চলবে কি চলবে না এইটাও আমার দেখে নেওয়া দরকার এই অজুহাতটা কার জন্য গ্রহণযোগ্য কার ক্ষেত্রে এইটা হলো হয়তো একজন ব্যক্তি মুসলমান হইল। তো তার উপর ইসলাম গ্রহণ করার সাথে সাথেই নামাজ ফরজ তো নামাজ ফরজ এখন তো সে সুরা কেরাত কিছুই জানে না নামাজ পড়বে কিভাবে তো সে কেরাতের পরিবর্তে ওই জায়গায় তাসবি নামাজ পড়বে কেরাতের পরিবর্তে তো এইটা কতদিন পর্যন্ত সে করবে তার মেধা অনুযায়ী সর্বনিম্ন যতদিন সময় লাগবে এই নামাজের জন্য যতটুকু সুরা কেরাতের প্রয়োজন এতটুক মুখস্থ করার ততদিন পর্যন্ত তার এই ওজোরটাকে গ্রহণ করা হবে এরপরে মনে করেন আমার মেধা অনুযায়ী আমার দুই দিন লাগার কথা দুই দিন পার হয়ে গেল দুই দিনের পরেও যদি আমি এইটা করতে থাকি তখন কিন্তু এইটার ওইভাবে গ্রহণযোগ্য হবে না তো আমরা কিন্তু যে কথাটা বলি এইটা ঠিক একটা অবাস্তব কথা না যে আমি জানি না আল্লাহ কবুল করে নিবেন হ্যাঁ না জানলে আল্লাহ কবুল করেন এইটা একটা সময় আছে এটা একটা মেয়াদ আছে আমাদের মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে আমাদের মেয়াদ শেষ ডেড হয়ে গেছে আমরা আমাদের ক্ষেত্রে এইটার গ্রহণযোগ্য না এখন কি করণীয় এখন করণীয় হলো তওবা করতে হবে এবং তাড়াতাড়ি করে ঠিক করে নিতে হবে আর কোরআন যে এই নিয়ম কানুনের সাথে পড়তে হবে এর সবচেয়ে বড় দলিল হলো স্বয়ং আল্লাহ রবুল আলমিনী বলেন ওয়ারতিল কোরআন তার যে তোমরা কোরআনকে তার সাথে তেলাওয়াত করো আর এখানে তারতিল তিল অর্থাৎ তাজবিদ তাজবিদ সহকারে তেলাওয়াত করো আর তাজবিদ হলো প্রত্যেকটা হরফকে তাজবিদ জিনিসটাকে আমরা তো তাজবিদ যেমন আমাদের একটা ব্যাচও আছে এসব তাজবিদ শিখি তাজবিদ জিনিসটা হলো সময় প্রত্যেকটা হরফের হক আদায় করে পড়া এটাকে বলা হয় তাজবিদ এখন আমি যখন বলবো আলহামদুলিল্লাহ এখানে আল আলিফের একটা হক আছে হক কি প্রথমত হলো তার একটা নির্দিষ্ট মাখরাজ আছে এখানে তার একটা হরকত আছে হরকতের একটা নির্দিষ্ট ধরন আছে একটা ভঙ্গি আছে তারপর এখানে টান হবে কি হবে না এই বিষয়টাও লক্ষণীয় এটাও তার একটা হকের ভিতরে পড়ে কিছু কিছু হক আছে যেটা কিনা বাধ্যতামূলক এটা না করলেই না আবার কিছু কিছু আছে যেটা সৌন্দর্যবর্ধক এমন কিছু বিষয় আছে এই হক গুলা আদায় করে তেলাওয়াত করা এটা কি তাজবিদ বলা হয় তো এইখানে আল্লাহ রব্বুল আলমিন বলেন যে তোমরা কোরআনকে তার তিলের সাথে তেলাওয়াত করো অর্থাৎ তাজবিদ সহকারে তেলাওয়াত করো কোরআনকে এইভাবেই তেলাওয়াত করতে হবে আর হাদিসের মাঝে কোরআনকে তাজবিদের সাথে তেলাওয়াত করা বা আমরা যেভাবে করি এইভাবে না করার ব্যাপারে অসংখ্য হাদিস উল্লেখ করা আছে ছোট একটা হাদিস কোরআনা আরব তোমরা কোরআনকে আরবদের লাহানে তেলাওয়াত করো বা যেহেতু কোরআন আরবি ভাষায় তো আরবির মতো করেই তেলাওয়াত করো এটাকে আবার অনারবীর মতো করো না তো এর মাধ্যমে বোঝা যায় যে আমরা যেভাবে কোরআন তেলাওয়াত করি এইটা আরবদের মতো হয় না সুতরাং আমাদের এটাকে ঠিক করে নিতে হবে অন্যথায় আমাদের যে তেলাওয়াত এটা গ্রহণযোগ্য হবে না একটা তো হলো বান্দার কাজ হলো আমল করা আমলটা আমল হিসেবে হয় কিনা এইটা বান্দার পক্ষ থেকে যতটা সম্ভব তার এটাকে ত্রুটি মুক্ত করতে হবে আমি যে আমলটা করি ত্রুটিমুক্ত এটাও যেমন লক্ষণীয় বিষয় এর সাথে আরো একটা বিষয় দেখতে হবে যে আমার যে দৃষ্টি যে দৃষ্টিভঙ্গি দিয়ে আমি এটার বিচার করতেছি আমার এই দৃষ্টিভঙ্গিটাও আদৌ কি ঠিক আছে কিনা নাকি দৃষ্টিটাই ত্রুটিযুক্ত অনেক সময় হয় অনেকে মনে করে যে কোনোভাবে কোরআন শিব পড়তে পারে সে মনে করে যথেষ্ট সে খুব পারদর্শী এই ক্ষেত্রে তো এই ক্ষেত্রে যেটা হয় যে তার যেই ধারণাটা এই ধারণাটাই ভুল তো কোরআন হাদিসের দৃষ্টিতে যদি আমরা দেখি তো আমাদের কোরআনটাকে তাজবিদ অনুযায়ী করা এটা বাধ্যতামূলক তাজবিদের এক বড় আলেম আর তাজবিদের সবচেয়ে বলতে গেলে গ্রহণযোগ্য একটা মতন কিতাব আসল কিতাব মোকাদ্দমে জাহারি তো এখানে একটা কথা উল্লেখ করা আছে যে আল আখজু আল আখজু বি তাজবিদি লাজিম তাজবিদ অনুযায়ী কোরআন কি তিলাওয়াত করা এটা হলো যে জরুরি একটা বিষয় এটা পরিহার করার কোনো সুযোগ নেই

রব্বুল আলমিন এইভাবেই অবতীর্ণ করেছি কোরআনকে তাজবিদ সহকারে আল্লাহ রব্বুল আলমিন অবতীর্ণ করছেন এমন না যে এটা পরবর্তীতে মানুষ এটা একটা ধরন বানাই নিছে এমন না অনেক হাদিসের মাঝে আছে যে অনেকে তেলাওয়াত করছে তো আল্লাহ রসুল এটাকে বলছে না এইভাবে না এখানে টান দিতে হবে সাহাবিদের থেকেও এমন আছে অসংখ্য হাদিস বা সাহাবিদের আমলের মাধ্যমে পাওয়া যায় তো এগুলার দ্বারা বোঝা যায় যে এটা অবতীর্ণ হয়েছে এইভাবে যেভাবে অবতীর্ণ ওইভাবেই আমাদের পর্যন্ত বসেছে আর এই সমস্ত যে কথাগুলো আছে যে কোরআন তেলাওয়াত কিভাবে করবে তাজবিদের যে বিষয়বস্তুগুলো আছে আল্লাহ রসুল কিভাবে তেলাওয়াত করছেন প্রত্যেকটা বিষয় একেবারে আমাদের পর্যন্ত সহি সনদে বর্ণিত আছে এইখানে অস্বীকার করার মতো কোনো সুযোগ নেই তাজবিদ অনুযায়ী সুতরাং তেলাওয়াত করা যদি কোরআন হাদিসের দৃষ্টিতে দেখি তো এই ক্ষেত্রে আমরা এটা করতে বাধ্য এমন না যে এইটা ইখতে বিষয় আর আরেকটা বিষয় যেটা আমি সবসময় বলি সব দলিল প্রমাণের দিকে না তাকাইয়া যদি আমার বিবেকের দিকে তাকাই বিবেকের কাছেই বলি যে এটা আমার রবের কালাম এইটা কি আমি আমার তৌফিক অনুযায়ী আমার সক্ষমতা অনুযায়ী আরো সুন্দর করতে পারতাম কিনা দেখা যায় যে পৃথিবীতে মানুষ কত মানুষ আছে যে গান বাজনা করে তারা তাদের সুর ঠিক করার জন্য পনেরো বছর বিশ বছর তিরিশ বছর ব্যয় করে দেয় এখন তো মনে করেন যে অনেক অনেকে পড়ালেখাও করে এই সমস্ত বিষয় নিয়ে সে পড়ালেখা করলো বিশ ত্রিশ বছর পড়ালেখা করলে এইটা নিয়ে তারপর দেখা যায় আর বাসে বা কতদিন মানুষ এই দুনিয়াতে সামান্য কিছু স্বার্থের জন্য তার এটাকে ঠিক করার জন্য এতটা সময় ব্যয় করে দিল এই স্বার্থটা তার জীবনেরও শেষ তার স্বার্থ এখানে শেষ আর এত কষ্টের পর যে তার স্বার্থ সিদ্ধি হবে এর কোনো গ্যারান্টি নেই এইটা আমার রবের বাণী রবের বাণী যেটা কিনা আমার উদ্দেশ্যেই কোরআন এইটা প্রত্যেকের উদ্দেশ্যে আল্লাহর বলা বাণী আমি যখন কোরআন পড়ব প্রত্যেকটা কথা আমার উদ্দেশ্যে আপনি যখন পড়বেন প্রত্যেকটা কথা আপনার উদ্দেশ্যে প্রত্যেকটা বান্দার জন্য তো আমার আমার মনে করতে হবে এটা জন্যই আল্লাহ আলামিন এটা বলছেন এই দৃষ্টিতে যদি এই ভালোবাসার দৃষ্টিতে যদি আমি দেখি তো আমার তো এটা ঠিক করা ছাড়া আর অন্য কোনো বিষয় থাকবে না আল্লাহ রাব্বুল আলামিন। সবকিছুর বাদ রেখে যদি বলে যে আমাকে তো ভালোবাসার দাবি করতে তো এতই যে ভালোবাসার দাবি করতামীতে তো আমাকে দেখা যাইতো না কাছে পাইত না সবচেয়ে কাছের যে জিনিসটা ওইটা হলো কোরআন মনে করেন আমার আশেপাশে যা কিছু আছে প্রত্যেকটা জিনিসের সম্পর্ক আল্লাহর সাথে স্রষ্টা সৃষ্টি এই হিসেবে কিন্তু কোরআন হলো আলোচনা হয় যে কোরআন এমন একটা গ্রন্থ যার সংস্পর্শে যা কিছু আসছে সবই শ্রেষ্ঠ হয়ে গেছে এটা যে উম্মতের জন্য সেই উম্মত শ্রেষ্ঠ উম্মত যে নবীর জন্য সেই নবী শ্রেষ্ঠ নবী যে মাসের জন্য যে দিনের জন্য দিনের কাছে আসছে যে দিনে অবতীর্ণ হয়েছে যে মাসে অবতীর্ণ হইছে সবই শ্রেষ্ঠ হয়ে গেছে তো সবচেয়ে আল্লাহর কাছের আল্লাহর মহব্বতের দাবিদার দ্বারা হইলে এইটা আমার জন্য অনেক বড় একটা নিয়ামত তো এই নিয়ামতের ক্ষেত্রে আমার এতটা অবহেলা যে আমি এটাকে ঠিকমতো পড়তেই পারি না আমি আমার মতো করে মন গড়া করি আল্লাহ আলামিন বলছেন আলহামদু সমস্ত প্রশংসা আল্লাহর জন্য তো আমি এইখানে বলি আলহামদু যার অর্থ কিনা গিয়ে একটা যে ধ্বংস ধ্বংস হওয়া শেষ হয়ে যাওয়া একটা খারাপ কিছু সমস্ত আজে বাজে জিনিস এটা আল্লাহর জন্য একটা ধ্বংস জিনিস যেটা ধ্বংস হয়ে গেছে এটা ভালো হয় নাকি এটা তো বাজে নষ্ট একটা জিনিস তো যেখানে আল্লাহ বলতেছে যে প্রশংসা আমার জন্য প্রশংসা আল্লাহর জন্য তো এইখানে আমি এটা ব্যক্তিত করে বলে ফেলতেছি যে ধ্বংস আল্লাহর জন্য হাদিসের মাঝে আছে অনেক নামাজি নামাজ পড়ে পেস্তারা তার নামাজকে নিয়ে ময়লা আবর্জনার মতো একেবারে দলামস করে তার মুখের উপরে নিক্ষেপ করে এর কারণ হলো যে নামাজের যে রসদ এটা ঠিক নেই এর ভিতরে একটা অন্যতম হলো তেলাওয়াত আমি যদি একেবারে অচল তেলাওয়াত দিয়ে আমি নামাজ পড়ি তো এই নামাজটার অবস্থা তো বাজেই হয়ে যাবে ময়লা আবর্জনার মতো হয়ে যাবে তো এইটা আল্লাহর দরবারে পেশ করার মতো আর কিছু থাকবে না কারণ যখন আমি মনে করেন আল্হামদুর জায়গা আলহামদু বলবো তো যেখানে কিনা কথা ছিল আল্লাহর কালাম তেলাওয়াত করে নামাজ পড়া তো ওইটা আর আল্লাহর কালাম থাকবে না ওইটা আমার কালাম হয়ে যাবে এই ভালোবাসার দৃষ্টিতেও যদি আমরা তাকাই সমস্ত প্রমাণ আদি দলিল প্রমাণ বাদ দিয়ে তবু আমরা এটা করতে বাধ্য এইটা আমাদের করতেই হবে পরবর্তী বিষয় হলো এর লাভটা কি তো এর লাভ আমরা সবাই জানি অল্প হলেও জানি

গতকালকের ক্লাসে একটা হাদিসের কথা বসলাম যেটা আমি আগেও বিগত আমাদের অনেক ব্যাচে বলি কোরআন এমন একটা ফায়দাজনক জিনিস এর কাছে যেই আসবে সেই ফায়দা পাবে তো হাদিসে এর উদাহরণ দিতে গিয়ে বলা হয়েছে যে একজন মুমিন সে কোরআনতে তেলাওয়াত করে তো সে হলে এমন যে তার ঘ্রাণ ও আছে স্বাদও আছে কমলা মতো ঘ্রানও আছে স্বাদও আছে এক তো সে ইমানদার আর সে কোরআন তেলাওয়াত করে তার আর একটা বৈশিষ্ট্য এটা তার সুঘ্রাণ হয়ে গেল ইমানের ঘ্রান যুক্ত হয়ে আর একজন মুমিন সে কোরআন তেলাওয়াত করে না অবশ্যই মুমিন যেহেতু সে একজন ভালো ভালো লোক তো সে হলো খেজুরের মতো খেজুরের স্বাদ আছে কিন্তু এর কিন্তু ঘ্রাণ নেই কোন কমলার মতো ঘেরান নেই মুমিন বাদেও যদি মুনাফিক তেলাওয়াত করল কোরআন তেলাওয়াত উদাহরণ দেওয়া হয়েছে ফুলের মতো যেটা কিনা স্বাদের ক্ষেত্রে তিক্তিটা সাদের এর কোন স্বাদ নেই বলতে গেলে চলে বিচ্ছিরি স্বাদ যেহেতু সে মুনাফিক কিন্তু কোরআন তেলাওয়াত করার কারণে কোরআনের সাথে সম্পর্ক থাকার কারণে তার ভিতরে একটা ঘ্রাণ চলে আসবে একটা ঘ্রাণ ফুলের মতো আর যেটা মুনাফিক কোরআন তেলাওয়াত করেন এমনিতে মুনাফিক আছেই তার উদাহরণ দেওয়া হয়েছে হানজালা ফলের মতো বা মাকাল ফল যার বিচ্ছিরি জিনিস দেখতেও বিচ্ছিরি ভিতরেটা আর দুর্গন্ধযুক্ত এইখান থেকে যে বিষয়টা স্পষ্ট হয় যে কোরআন হলো একটা এক ફાયদার ভান্ডার এর কাছে আসলাম মানে উপকৃত হয়ে গেলাম আর এই সব কিছু হইছে আমার লাভ একটা একবার উৎসাা যাতছিলাম তো অনেক মানুষ থাকে যারা আসলে কিছু জানে তো তাদের জানার উদ্দেশ্য এমন থাকে না যে আমল করব তাদের জানার উদ্দেশ্য থাকে যে এটা দিয়ে মানুষ কি এমন উদ্দেশ্য থাকে তো সে আমাকে অনেক কথাই বলল বলাফাকে বলদিসে যে হুজুর বলেন তো দেখি আমরা নামাজ কার জন্য পড়ি আমি তখন চিন্তা করলাম আমি যদি তাকে সোজা উত্তর দেই তো সে নিশ্চয়ই পেচাবে কারণ সে আমারটা মানবে না সে ভিন্ন একটা কিছু বের করবে তো তখন আমি বললাম যে বাস্তবতার দিকে যদি তাকাই যে নামাজ আমরা নিজের জন্যই পড়ি নামাজ আমরা আল্লাহর জন্য পড়ি এইটা হলো বড় কথা যে নিয়তের ক্ষেত্রেও যে আল্লাহর জন্য নামাজ পড়তেছি আল্লাহর জন্যই নামাজ পড়ি কিন্তু যদি একটু ঘুরে দেখি আল্লাহর জন্য কি নামাজ পড়ি এই নামাজকে আল্লাহ নেয় আল্লাহ তো নেয় না এ নামাজটা আমার জন্য আমি বললাম যে নামাজ নিজের জন্য পড়ি পরে সে যেই দেখলো যে তার উত্তরটা সে যেটা আশা করছিল সে আশা করছিল আমি বলবো আল্লাহর জন্য পড়ি তখন সে আমাকে ধরবে যেহেতু হইল না তখন বলল যে তো নিজের জন্য পড়ি মানে নিজের জন্য পড়ি আল্লাহর জন্য পড়ি ঠিক আছে কিন্তু এটা তো আমার লাভের জন্য পড়ি এখানে যদি কেউ এটা জানে যে নামাজ পড়লে নামাজের বিনিময়ে কিছু পাবে না নামাজ এটা লাভ লস আছে নিয়ে যাবে তখন কি নামাজ পড়তো মানুষ নামাজ পড়তো না আসলে মানুষ নিজের জন্যই করে আর এটা একটা স্বার্থপরতা যার থেকে বের হওয়া দরকার যদি এই মনোভাব কারো থেকে থাকে কারণ এই একবার একটা ঘটনা আছে যে এক বুজুর্গ আমার খেয়াল নেই ঠিক নাম যে দোয়া করছিল যে এইভাবে যে আল্লাহ তুমি যদি আমাকে খুশি হয়ে জাহান নাম দাও আমি তাতেই খুশি তখন এক লোক তারে বললো যে এই আল্লাহ আবার খুশি হয়ে যদি নাম দেয় তাহলে তুমি খুশি সে যে আল্লাহ যদি খুশি হয় আমার উপর তখন ওই যে নামটা দেবে ওই জাহান্নামটাই নামটাই জান্নাত হয়ে যাবে এমন তো যাই হোক আমাদের মূল বলার উদ্দেশ্য হলো এইটা যে কোরআন আসলে ফায়দার ভান্ডার এটার আশেপাশে যদি আমরা আসতে পারি তো আমরা সফল হয়ে যাব রাসূলের বাণী অনুযায়ী আমরা সফল হব কোরানের বাণী অনুযায়ী আমরা সফল হব কোরআনও বলে আমরা সফল হব হাদিসও বলে আমরা সফল হব জালিকাল কিতাবুল কিতাব ওলা আর ইব্বাফি হুদালিল মুক্তাকিন কোরান হইছে মুত্তাকিনদের জন্য হেদায়াত আর হেদায়েত হলো সফলতা। খয়রুকুম মাং তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। কুরআন শরীফ যারা শিখে শিখায় এরা সফল। এরা উত্তম তো অসংখ্য হাদিসের মাঝে কুরআনের অসংখ্য গুণলতের কথা বর্ণনা করা আছে। তো আমরা দেখা যায় যে আমরা একটা আগ্রহ নিয়ে আসি এক উদ্বুদ্ধ হই আমাদের অন্যান্য batch তো দেখা যায় মাশাআল্লাহ তবে আমাদের এই যে নাজেরার যে ব্যাচটা তো এইটাকে একটু আলাদা করে রাখবো আমি কারণ আমাদের গত অভিজ্ঞতা শুরুই হয়েছে গত দুইটা ব্যাচ দিয়ে তো আলহামদুলিল্লাহ ওইখানে যারা শুরু থেকে ছিল একেবারে শেষ পর্যন্তই তারা শুরু থেকে শেষ পর্যন্ত ছিল দুই একজন তারাও শেষ পর্যন্ত ধারাবাহিক একভাবে না থাকলেও তারা তাদের যে সমস্যা গুলা যে সমস্যার কারণে তারা থাকতে পারেনে এই ব্যাপারে জাগ্রত হয় যে কোনো একটা কারণ বসত হয়তো এই বিষয়টার গুরুত্ব বা প্রয়োজনীয়তা সম্পর্কে আমি একটু অবগত হইলাম তো তাৎক্ষণিক ভাবে ওই আমলের প্রতি আমার একটা আগ্রহ তৈরি হয় বা দেখা যায় যে আমলে কিছু লাভ জানলাম লাভ জানার পর একটা আগ্রহ তৈরি হয় আমলটা শুরু করে দেই কিছুদিন পর দেখা যায় ওইটার মাঝে একটা ভাটা যেটা মাঝে মাঝে এই যে কাজটা করতেছি যে আমলটা করতেছি শয়তান তো আমাদের সাথে লাগানোই থাকে ও চেষ্টা করতে থাকে যাতে করে দূরে নেওয়া যায় তো আস্তে আস্তে ওইটার গুরুত্ব শয়তান আমাদের থেকে নিয়ে যায় যে গুরুত্বটা আমাদের ভিতর থাকে তো এইটাকে জাগ্রত করতে হয় আমি বুঝাইলাম এটার প্রয়োজনীয়তা এটা না করলে আমাদের লসের দিক কি ক্ষতি জানার মাধ্যমে এটা না করলে আমাদের লস কি ক্ষতি কি এটা জানার মাধ্যমে এবং লাভ কি এটা জানার মাধ্যমে আমাদের ভিতরে ওই আগ্রহটা একটু চাঙ্গা হয় তো এটা আমরা আর এই যে যে কাজের জন্য আমাদের বিষয়টা বেশি প্রয়োজন ওইটা হলো আল্লাহ রবুল আলমীর কাছে দোয়া করতে হবে আমাদের বেশি বেশি আল্লাহ রবুল আলমিন যেহেতু আমাদেরকে ভালোবেসে এই পরি পরিবারের সাথে যুক্ত হওয়ার তৌফিক দান করছে যে এমন একটা পরি বেশি নিয়ে আসছেন বাসার পরিবেশেই আসি কিন্তু একটা এমন একটা জিনিসের মাধ্যমে যেটার ব্যবহারটা মানুষ আসলে অন্যান্য কাজে করে এই মোবাইল ইন্টারনেট এগুলো এমন কাজে ব্যবহার করে যেটার সাথে এর কোনো সম্পর্ক নেই খারাপ কাজে দুনিয়া কাজে ব্যবহার করে খারাপ কাজে ব্যবহার করে আল্লাহর অপছন্দনীয় কাজে যেটা আল্লাহ রাগ করেন অসন্তুষ্ট হন তো এই জিনিসটাকে আমরা ভালো কাজে ব্যবহার করছি এইটা হলো এমন যে বাজারের মসজিদের মতো আদিসের মাঝে বলা হয়েছে যে আল্লাহ রাবুল আলমীর কাছে সবচেয়ে প্রিয় জায়গা হলো মসজিদ আর সবচেয়ে খারাপ জায়গা হল আল্লাহর কাছে বাজার আহাবুল বিলাদি ইহি মাসাজি দুহা হাদিস যেমন আহাবুল বিলাদি ইহি মাসাজি দুহা ওদুল বিলাদি ইহি আসুয়া আল্লাহর কাছে প্রিয় জায়গা হলো মসজিদ এবং খারাপ জায়গা হলো বাজার কারণ মসজিদে শুধু দিনের আলোচনা হয় দিনের কাজ হয় আল্লাহর কাজ হয় আল্লাহর সন্তুষ্ট হন এমন কাজ হয় আর বাজারের মানুষ সব দুনিয়া নিয়ে পড়ে থাকে আর বাজারের ভিতরেও অনেক মসজিদ থাকে তো খারাপের ভিতর ভালো জিনিস তো এটা হলো এমন আর এমন একটা মাধ্যমে আল্লাহ রবুল আলমিন আমাদেরকে এমন একটা উদ্দেশ্য নিয়ে আমাদের এই একত্রিত হওয়ার দান করছে এইটা হলো আল্লাহ আমাদেরকে এর একটা প্রমাণ কারণ আল্লাহ রব্বুল্লা আলমিন যাকে ভালোবাসেন তাকে দিনের বুঝ দান করেন দিনের পথে নিয়ে আসেন আর একটা বান্দার জন্য আমরা তো মনে আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন এটা দিছে ওইটা দিছে এই সমস্ত জিনিস বলার ক্ষেত্রে সব সময় বলি দুনিয়া বি জিনিস যে আলহামদুলিল্লাহ আমার এবার ব্যবসায় অনেক লাভ হইছে অনেক বড় একটা নিয়ামত আমার মুখ হয়েছে তো মুখ কিন্তু দুনিয়াতে বান্দার জন্য সবচাইতে বড় নিয়ামত হলো একটা নেক আমল করতে পারা এটা হলো সবচাইতে বড় নিয়ামত এর চাইতে বড় নিয়ামত আর কিছু পারে না আমি ব্যবসায় কোটি টাকা লাভ করলাম এর থেকে বড় আদায় করতে পারলাম এশার নামাজ এক ব্যক্তি ব্যবসায় কোটি টাকা লাভ করলো তার চাইতে বেশি লাভবান হইল ওই ব্যক্তি যে কিনা আজান দেওয়ার পর ওই অক্তের নামাজটা আদায় করতে পারল যে ব্যক্তি ব্যবসায় লাভ করছে সে নামাজ পড়ে নাই যে ব্যবসায় লাভ করতে পারেনি ব্যবসায় তার হয়তো লস হয়ে গেছে বা যাই হোক হয়েছে কিন্তু সে নামাজ পড়তে পারছে এই দুইটা যদি একটা আর একটার মুখোমুখি দাঁড় করানো হয় তাহলে নিঃসন্দেহে লাভবান ওই ব্যক্তি যে কিনা নামাজ পড়লো তো বান্দার জন্য সবচেয়ে বড় নেয়া মধ্যে হয়েছে নেকামলের সুযোগ পাওয়া নেকামল করতে পারা এই যে আমরা একটা নেকামলের সুযোগ পাইলাম সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তি হওয়ার সুযোগ পাইলাম তো নিশ্চয়ই আল্লাহ রাবুল আলামিন আমাদেরকে ভালোবাসেন অন্যথায় আমরা এটা পাইতাম না আমাদের করণীয় কি আল্লাহ রবুল আলামিনকে ভালোবাসার সুযোগ দেওয়া অর্থাৎ আমাদেরকে যেন আল্লাহ রবুল আলমিন ভালোবাসতে পারেন আমরা যেন আমাদেরকে ওই পাত্রেই রাখতে পারি তো এই জন্য সবচেয়ে বেশি যেটা দরকার এটা হইলো দোয়া করা কারণ আল্লা আমাদেরকে নিয়ে আসছেন আল্লাহ যেন আমাদেরকে এখানে রাখেন আমাদেরকে এই পথ থেকে দূরে সরাই নেন আমাদের বেশি বেশি সফল হওয়ার জন্য এই কাজের ক্ষেত্রে সফল হওয়ার জন্য আল্লাহ কাছে বেশি বেশি সবসময় দোয়া করতে হবে তো আল্লাহ রাসুল সবসময় দোয়া করতেন দিন এটা যখন একটা আয়াত নাজিল হইতো তখন আল্লাহ রব আল রসুল সাল্লা সাল্লাম মুখস্থ করার জন্য ব্যাকুল হয়ে যেতেন যাতে ভুলে না যায় তো এই জন্য আল্লাহ রব আলমিন আল্লাহ রসুল একটা দোয়া যে শিখিয়েছেন এই দোয়াটা এই দোয়া আল্লাহ রসুল পড়তেন কোরআনে আল্লাহ শিখানো দোয়া তো আমরা বেশি বেশি করে আল্লাহ রবুল্লা আলমীর কাছে দোয়া করবো যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এলেম বাড়াই দেন আর এর সাথেই দোয়া করব যেন এলেমের পথে আমাদেরকে রাখি আর পরবর্তী যে বিষয়টা যে আমরা যেতেই নাজেরা ক্লাসগুলি করব তো এই ক্লাসের আমাদের যে সময়টা এটা কিন্তু আমাদের 30 তম পারা যেহেতু আমরা পুরোটা ইনশাআল্লাহ নাজেরা করব আমাদের পড়াটাকে যে ফায়দাটা আমরা আশা করি এই ফায়দাটা পরিপূর্ণ ভাবে পাওয়ার জন্য আমাদের কিন্তু এই সময়টুকু যথেষ্ট না আমাদের দৈনিক যতটুকু হয় এই পড়াটাকে আমাদের প্রস্তুত করার জন্য প্রয়োজনে ক্লাসের বাহিরে কোনো একটা সময় আমাদের নিতে হবে যে সময়ে আমরা এটাকে ঠিক করব। আর নাজেরা পড়ার ক্ষেত্রে এমন ভাবে প্রস্তুত করতে হবে যে এই পড়ার ভিতরে আমার দেখা মতে কোন ভুল নেই আমার পড়াটা যেন আমার উঠতে থাকে আমি তে লত করলাম আমার কাছে মনে হইলে এটা ভুল হয়ে গেছে তো নিজের পক্ষ থেকে যেন এটা ভুলের উঠতে থাকে তারপর এইভাবে প্রস্তুত করে উস্তাদ শুনাইলাম ওস্তাদ শুনলো শোনার পর যদি এখানে কোনো কিছু আলোচনার থাকে বলার থাকে ভুল থাকে তো থেকে একটা মন্তব্য নিতে আর আর একটা হলো যে নাজেরা পড়ার আর উদ্দেশ্য ছিল যে আমাদের পড়াটা যেন একটু চালু হয়ে যায় তো এই জন্য যতটুক পড়ি অতটুক যেন আমরা এমনভাবে পড়ি পড়তে পারি যে শুরু হইলো শেষ হইলো এর ভিতরে যেন আমাদের কোথাও আটকে যাইতে না হয় আমরা তেলাওয়াতের ক্ষেত্রে বাধাগ্রস্ত না হই তো আমাদের দৈনিক সবকটাকে এইভাবে আমরা ঠিক করে নিতে হবে তো এই জন্য প্রয়োজন যদি হয় আমরা ক্লাসের বাহিরে এর পিছনে একটু সময় ব্যয় করবো ইনশাআল্লাহ তো আর আমাদের সময়টা অত বেশিও না দৈনিক সোয়া এক ঘন্টা প্রয়োজন হইলে একটু বেশি নিলাম বা প্রয়োজন না থাকলে একটু কম হইলো তবে এক ঘন্টার কম না এইভাবে আমাদের ছত্রিশ দিন ক্লাস হয় ত্রিশতম পাড়ার অন্যান্য পাড়ার থেকে ত্রিশতম পাড়াটা একটু বড় একটু বেশি আর কি অন্যান্য পাড়ায় বিশ ত্রিশটা করে আছে ত্রিশতম পাড়ায় একটু বেশি আছে তো এই আমাদের সময়টা অত বেশি না যেহেতু এই সময়ের ভিতরে আমাদের পড়াও শুনতে হবে আমরা মস্কো করব তো এই সময়ের ভিতরে পড়াটা সময়টা পড়াটা ঠিক করার জন্য সময়টা যথেষ্ট না আমরা একটু প্রয়োজন হইলে বাহিরে আলাদা সময় দেব আর বড় কথা যেটা বললাম সবসময় দোয়া করে যাইতে হবে ক্লাসের শুরুতে আমরা প্রতিদিনই দূর শরীফ পড়ি বিশমিল্লা পরিয়া পড়ি এগুলো পরে দোয়া ক্লাস শুরু করি কারণ শুরুতেই দোয়া করে নেই যেন আল্লাহ রব্লা আমাদের জন্য সহজ করে দেন যে রব্বি আসির ওয়ালা তো আসির হ্যাঁ যে হ্যাল্লা আপনি আমাদের জন্য এটাকে সহজ করুন এটাকে এটা যেন আমাদের জন্য কঠিন হয়ে না যায় ওয়াতাম্মিম আলাইনা বিল খাইর এবং যেন এটা সহজে মঙ্গলের সাথে যেন এটা আমরা শেষ করতে পারি এই দোয়া করে আমরা শুরু করি কারণ বান্দার চেষ্টা তো এই দিনের ক্ষেত্রে কোনোভাবেই যথেষ্ট না বান্দা আসলে তার সাধ্যই বাকি সে একটু চেষ্টা করে এইটার আল্লাহ রব্লা আলমিন পূর্ণ করেন এই জন্য আল্লাহর কাছে সাহায্য আগে নিয়ে নেওয়া তারপর আমি একটু দেখাইলাম যে হ্যাঁ আমি করছি বাস তারপর তো আল্লাহ করে নি আজকে থেকেই আমরা পড়া শুরু করব তো এর আগে এখানে যারা আছেন আজকে আমাদের জন জন আমাকে নিয়ে অর্থাৎ আপনারা আলহামদুলিল্লাহ আগের থেকেই আমরা পরিচিত তো শুরুতে আমরা একটু সবাই সাথে যেহেতু আমরা একসাথে দীর্ঘ একটা সময় যদিও এখন দীর্ঘই মনে হয় কিন্তু শেষের দিন যখন যাই তখন মনে হয় যে আসলে তো এটা কোনোভাবেই দীর্ঘ না মাত্রই না শুরু হইলো হঠাৎ শেষ হয়ে গেল এমনটা বেশ কিছুদিন আমরা একসাথেই থাকব নির্দিষ্ট একটা সময় নির্দিষ্ট কিছু মানুষ একসাথে কথাবার্তা বলবো তো আমরা শুরুতে একটু পরিচিত হয়ে নেব ইনশাল্লাহ তারপর আজকের উদ্বোধনী হিসেবে কিছুটা মস্কো করবো আমরা প্রথমে আর রোল নাম্বার মাসাল অনেকেই দেওয়া আছে তো যাদের রোল নাম্বারটা নেই নামের সাথে তো আমরা সবাই আমাদের নামের শুরুতে রোল নাম্বারটা উল্লেখ করে দেব নামের শুরুতে আচ্ছা প্রথমে ইফতেখার ভাই ইফতেখার ভাই ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ জি আমার পরিচয় বলব না জি হ্যাঁ বাড়ি কোথায় এবং কি করতেছেনটুকু বললেই হবে ইনশাল্লাহ আমার নাম হচ্ছে ইফতেখার আহমেদ আমাদের হোম ডিস্ট্রিক্ট হল উস্তাদ ময়মন সিং আর আমি এখন গাজীপুরে থাকি এখানে হচ্ছে একটা গার্মেন্টস ফ্যাক্টরিতে চাকরি করে আর জি আর ইফতেখার ভাই সাথে আমাদের এই এসো তাজবিদ শিখি সিফাত শিখি বা এই ধরনের কোনো ব্যাচের সাথে যদি সম্পৃক্ততা থেকে থাকে ওইটাও আমরা উল্লেখ করবো ইনশাল যেহেতু আমি ওই নাজেরার প্রথম বেঁচে ছিলাম আর সিফাত ষষ্ঠ বেঁচে ছিলাম সিফাত অবশ্য এত কন্টিনিউ করতে পারি নাই অনেক গ্যাপ ছিল নাজেরাতে ছিলাম আর কি ওস্তাদ মানে সবগুলা ক্লাসে ছিলাম মোটামুটি জি জি মাসাল্লাহ ভাই জিয়াউল হক ভাই আছেন পাঁচ নাম্বার আমি মোহাম্মদ জিয়াউল হক আমার বাড়ি বরিশাল জেলার বানারপাড়া উপজেলায় পেশায় আমি সিভিল ইঞ্জিনিয়ার চাকরি সূত্রে পিরোজপুর জেলার স্বরূপকাঠি উপজেলায় অবস্থান করি আমি তাজবিদ শিখির আঠারো বিশ এবং একুশ নম্বর ব্যাচে ছিলাম সিফাত শিখির পঞ্চম ব্যাচে ছিলাম ষষ্ঠ ব্যাচে ভর্তি ছিলাম কিন্তু ক্লাস করিনি আর নাজের আর দ্বিতীয় ব্যাচে ক্লাস করেছিলাম জি মাসাল্লাহ জি ভাই আচ্ছা এবার দেলোয়ার ভাই আসসালামু আলাইকুম আচ্ছা দিদারুল ভাই আছে জি দিদারুল মাওলানা আমি আমার ফোন ডিস্ট্রিক্ট হচ্ছে ফেনী ঢাকাতে থাকে এবং নবাবপুরে ইলেকট্রনিক্স পার্সার ব্যবসা করি এছাড়া আমি তাসবিখ কিবা সিফাসি gituতেতেছিলাম না এটা প্রথম নজরে দেখব জি 마শাআল্লাহ দিদারুল ভাই জি এবার দেলোয়ার ভাই আছেন দেলোয়ার হোসেন ভাই তারও

কেমন জি আলহামদুলিল্লাহ রুবেল ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ জি আমি মোহাম্মদ রুবেল আমার বাড়ি আমি নম্বর আর সিফাতে নম্বর ছিলাম তো প্রথম এখন তিন নম্বর বেসে আছি আলহামদুলিল্লাহ জি রুবেল ভাই আচ্ছা উবাইদ ভাই আছেন দেশের বাড়ি হচ্ছে তো এখন কর্মসূত্রে বগুড়াতে আসছি কলেজে আছি শিক্ষকতায়

শোনা যাচ্ছে এখন ওয়েদ ভাই হ্যালো জি শুনতে পাচ্ছি আচ্ছা আমি এই যে একটা কলেজে আছি ইংরেজি শিক্ষক হিসেবে আর আমি তেরোতম বেঁচে ছিলাম এসবের তেরোতম বেঁচে ছিলাম আর নাজের প্রথম বেঁচে ছিলাম কিন্তু সময় শেষ করতে পারি থার্ড বেঁচে জি ঠিক আছে মাসাল্লাহ

আর আমি এসো তাজবিদ শিখি একটা ব্যাচে ছিলাম ব্যাচ নাম্বারটা মনে নাই আর সিফাতের তিন নম্বর এবং বোধ পাঁচ নম্বর ব্যাচে ছিলাম এই দুটোতে আর কি পাঁচ নম্বর ব্যাচে পুরোটা কন্টিনিউ করতে পারি নাই তিন নম্বর ব্যাচে পুরোটা কন্টিনিউ করেছিলাম জি মাশাআল্লাহ সালে আহমদ ভাই আচ্ছা এবার আব্দুল হাই ভাই আছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ আমি আব্দুল হাই বলছি আমার জেলা হচ্ছে কুমিল্লা চাকরি সূত্রে ঢাকায় থাকি তো আলহামদুলিল্লাহ আমি গত রমাদানে আমাদের উস্তাদের সাথেই একটি তাজবি এসো তাজবি শিখি কোর্স আল্লাহ তালা আমাকে তৌফিক দান করেছিলেন আলহামদুলিল্লাহ এখন নাজেরা শিখি প্রথম আর কি জি মাসাল্লাহ আব্দুল হাই ভাই আচ্ছা এরপর আসেন আমাদের ফাইজুল ভাই ফাইজুল ইসলাম হ্যাঁ আসসালাম আলাইকুম উস্তাদ ওয়ালাইকুম ওয়াহামতুল জি আমি ফাইজুল ইসলাম কানন আমার হোম ডিস্ট্রিক্ট টাঙ্গাইল এখন বর্তমানে আমি আহ পড়ালেখার আর কি নোয়াহালী আসি এখানে আসি আর এর আগে কোনো কোর্স মানে এরকম করা হয় নাই না যে এরা প্রথম জি ওয়াশাআল্লাহ ফাইজুল ভাই ঠিক আছে আচ্ছা এরপর আছেন আমাদের ওয়াহিদুল ইসলাম ভাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম তা আমি মাদারীপুর থেকে থাকি মিরপুর ঢাকা মিরপুরে পেশায় আমি একজন মেরিনার এক্সেলার এনার্জিতে কর্মরত আর আগে এই ধরনের কখনো তাজবিদ অথবা সিফতের কোনো ক্লাস করি নাই তবে আমি ওই কোরানিক আরবিক ল্যাঙ্গুয়েজ শিক্ষার একটা কোর্সে যুক্ত আছে আর কি ওইটা হচ্ছে এলকিউ মদিনা আরাবিক একটা একটা কোর্স আর কি তো সেখানে ক্লাস করছি আর কি তাজবিদ শিক্ষা অথবা নাজেরার কোর্সে প্রথম আচ্ছা ওয়াহিদুল ভাই ওইটা কি ভাষা শিক্ষা নাকি অন্য কিছু হ্যাঁ হ্যাঁ কোরআনে কোরআনে কেরাবে करके ভাষা শিক্ষা বুঝছেন কোরআন শরীফে যে সমস্ত আরবী শব্দ আছে ওইগুলা নিয়ে নাকি হ্যাঁ মানে গ্রামার সহ আর কি গ্রামার গ্রামার জি মানে কোর্স এটা হচ্ছে মানে এলকিউ কোর্সটার নাম হচ্ছে এলকিউ মদিনা আরাবিক ঢাকা অনলাইন এ আপনারা সার্চ দিলে পেয়ে যাবেন আর কি

এবার কি আসেন এই তৃতীয় বা চতুর্থ বেঁচে থাকবে হ্যাঁ চতুর্থ ওই যে আমার আবার হিপস এর কোর্স আছে তো যার কারণে আমি প্রত্যেকদিন হয়তো একবারে সম্পূর্ণ থাকতে পারবো না তবে বৃহস্পতিবার ওই কোর্স যেহেতু ছুটি আছে তো বৃহস্পতিবারটা আমি এখানে থাকবো যার কারণে আর কি রবি মঙ্গল বৃহস্পতি এই এই শিফটে আমার আসা আবার ও এই শিফটে আসা ও আচ্ছা ওই যেহেতু ফোর আগে দেওয়া তো এই জন্য আমি ভাবলাম চতুর্থ চতুর্থ ব্যাচে ওই যে আমার রোল আবার ইয়ে বেজোড় করেছে তো এই জোর করেছে আর এটা তো বেজোড় আর এটা তৃতীয় ব্যাচ আরফিন আলী ভাইয়ের ওনার রোল number টাও করে দিলে ভালো হয় না ওস্তাদ ওই ছিলেন আর কি এখানে শিফট করলেন আরফিন ভাই আচ্ছা আরফিন ভাই আমি জানলেও ওনার পুরো পরিচয়টা দিবেন আমি মোহাম্মদ আরিফিন আমার বাসা হলো চুয়াডাঙ্গা আর পড়াশোনার সূত্রে থাকি রাজশাহীতে এখানে অনার্স ফাইনাল পরীক্ষা চলছে আর নাজের আর দ্বিতীয় ব্যাচে ছিলাম আর দ্বিতীয় ব্যাচে থাকবো ইনশাল্লাহ সেই সাথে সিফাতের তৃতীয় ব্যাচে ছিলাম জি মার্শাল্লাহ আরিফিন ভাই এরপর আছেন

এর আগে আমি এসো তাসবীদ শিখি একটা কোর্স করেছিলাম আমার ব্যাচটা মনে নাই আর নাজেরের ক্লাসটা এটাই প্রথম बेसिकली আমি নাজেরের চতুর্থ ব্যাচের ইয়ে হতে পারি নাই এজন্য আজকে এখানে ক্লাসটা করতেছি জি ঠিক আছে 마শাআল্লাহ জি এবারে আছেন আব্দুল্লাহ ভাই

এর আগে এখানে কোনো কোর্স করা হয় নাই বাকি আমি অনলাইন মাদ্রাসা আই আইও এম এর ছাত্র আছি জি মাশাআল্লাহ জি আব্দুল্লাহ ভাই আচ্ছা আব্দুল্লাহ ভাই রোল নাম্বারটা জানা থাকলে নামের শুরুতে উল্লেখ করে দিবেন ইনশাআল্লাহ হযরত আমি তৃতীয় ব্যাচে ছিলাম কিন্তু আমার ওই আই ও আই ক্লাস থাকার কারণে আমি চতুর্থ ব্যাচের জন্য আবেদন করছি আমাকে এখানে দেওয়া হয়েছে না ভাই আপনি চতুর্থতে ছিলেন এখন তৃতীয়তে এটা তৃতীয় জি 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 তৃতীয় খালা জি ঠিক আছে না আসলে আমাদের ওই তৃতীয় ক্লাসটা আপনাদের ক্লাসটা আগে হওয়ার কথা ছিল সেখানে আপনাদেরটা হয়ে গেছে পরের দিন এই জন্য একটা আমার কাছেও একটা এলোমেলো যে আপনাদেরকে আমার মনে হয় যে চতুর্থ আর চতুর্থ ওয়ালাদের মনে হয় তৃতীয় তো আমারই সমস্যা হয়ে যে আপনাদের তো হইতেই পারে আচ্ছা এরপর আছেন ওয়াইদ ভাইয়ের সাথে তো বুলাই কথাই হয়ে গেল ওয়ালিদ ভাই আছেন আসসালামু আলাইকুম জি ওয়া আসসালাম ওয়া আমার নাম আহমেদ ইবনে ওয়ালিদ আমি চিটাগং এ থাকি আচ্ছা তাজভিদের কোনো ম্যাচের সাথে সম্পৃক্ততা আছে কিনা না আচ্ছা ঠিক আছে ঠিক আছে মাশাআল্লাহ আচ্ছা আর রোল নাম্বারটা কিন্তু উল্লেখ করা নাই রোল নাম্বারটা জানা থাকলে এখানে উল্লেখ করে দিলে ভালো হয়

পরিচয় যে পর্বটা হইল এটা ওইখানেও কাজে দিবে এই পরিচয়ে পরিচয় পর্যন্ত থাকবে কারণ যারা একে অপরকে আল্লাহর সাথে ভালোবাসে আল্লাহর সাথে তারা একীভূত হয় তো কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বিশেষ ছায়াতলে তাদেরকে আশ্রয় দান করবেন তো আমরা যদি ওইভাবে থাকতে পারি তো আশা করতেই পারি যে আমাদের এই পরিচয় বা এই সম্পর্ক আমাদের জন্য ফায়দাজনক হবে আমরা আজকে যেন আমাদের পড়ার ধারাবাহিকতাটা একেবারে প্রত্যেকটা দিন থাকে তো এই জন্য আমরা এই ধারাবাহিকতা ঠিক রাখার জন্য কিছুটা মস্ক করব তো যদি আমাদের সময় হাতে কম তবে মস্কের সময় আমাদের যে বিষয়টা খেয়াল রাখতে হবে যে যখন মস্ক হবে ওই সময়টায় মস্কের আওয়াজটা আওয়াজটাকে স্বাধীন করতে হবে আওয়াজটা যেন আবদ্ধ না থাকে আওয়াজকে বন্দি করা যাবে খোলা গলায় পড়তে হবে কারণ যেহেতু এই মসজিদ প্রয়োজনটা হলো আমাদের আওয়াজকে ঠিক করা। আওয়াজকে যদি না খুলি আওয়াজকে আবদ্ধ করি, আবদ্ধ রাখি। তো ওই ক্ষেত্রে তো আওয়াজ ঠিক করা সম্ভব হবে না। তো এর জন্য একটু খোলা আওয়াজে করতে হবে। আশেপাশেও খেলা রাখা যে আমাদের ওই পরিবেশ যদি না থাকে পরিবেশটাকে একটু তৈরি করে নেওয়ার চেষ্টা করা দরকার। আর যদি একেবারে সম্ভব না হয় ওই ক্ষেত্রে ভিন্ন কথা আর যখন মস্ক করানো হবে তখন ওই সময়টা যে সমস্যাটা হয় মস্কের উদ্দেশ্য হলো একটা পরিবর্তন আনা পরিবর্তন আনার জন্য তো পরিবর্তন করার চেষ্টা করতে হবে তো যখন উস্তাদ মস্কো করায় ওই সময়টায় ওস্তাদ যেভাবে পরে ওইটাকে খেয়াল করা পরিপূর্ণভাবে এবং নিজের পড়াটাকে ওই অনুযায়ী করার চেষ্টা করা এটা আমাদের করতে হবে আর আমাদের তাজবিদের মাখরা যে বিষয়বস্তুগুলা জানা আছে যেন বাস্তবায়ন আমাদের তেলাওয়াতের মাধ্যমে হয়ে যায় এই দিকে খুব খেয়াল রাখতে হবে বিশেষ করে প্রত্যেকের উচ্চারণগত যে ব্যক্তিগত যে সমস্যা আছে প্রত্যেকের দেখা যায় নির্দিষ্ট কিছু হরফ থাকে ওই হরফগুলা উচ্চারণ করার ক্ষেত্রে স্বাচ্ছন্দ্য বোধ করে না ওই হরফগুলা যখন আসবে তখন একটু বিশেষভাবে সচেতন থাকা আর তেলাওয়াতের সময় ঠোঁটের অবস্থানটা খুব সজাগ থাকা যে ঠোঁট যখন খোলা থাকার কথা ওই সময় যেন খোলা থাকে গোল হওয়ার সময় যেন গোল হয় অর্থাৎ পেশ ওয়াও এই সমস্ত উচ্চারণের সময় ঠোঁট গোল করে উচ্চারণ করা জবর এর উচ্চারণের ক্ষেত্রে ঠোঁট খোলা রেখে উচ্চারণ করা তো এই ঠোঁটের অবস্থার দিকেও আমরা খেয়াল রাখবো আর বিগত ক্লাসে যারা ছিলেন তো তাদের তো জানাই আছে মস্কো আমরা করার সময় আমরা কয়েকজন যাদের সাউন্ড ভালো আছে আশেপাশে অতিরিক্ত আওয়াজ নেই তো আমরা একসাথে পড়বো অডিও চালু রেখে একসাথে পড়বো আর যদি আমার আশেপাশে অতিরিক্ত আওয়াজ থেকে থাকে অডিও চালু রেখে পড়া সম্ভব না হয় ওই ক্ষেত্রেও যেন আমরা চুপ না থাকি আমরা প্রত্যেকেই পড়ব কারণ শুধুমাত্র মস্কো শুনে এক্ষেত্রে পরিবর্তনের আশা করা সম্ভব না মাশক করতে হবে করতে থাকলে ইনশাআল্লাহ পরিবর্তন হবে আর যদি সুদি সোনার মাঝে সীমাবদ্ধ থাকি তো ওই ক্ষেত্রে পরিবর্তনটা কিন্তু আসবে না তো তাহলে আমরা সূরা ফিল থেকে আর আমাদের জানা আছে যে আমরা এই 30 পারাটাকে তিন ধাপে শেষ করব তিনটা পার্ট করা বারো দিন করে তো প্রথম বারো দিন আমরা সুরা ফাজের থেকে নিয়ে সুরা নাস পর্যন্ত পড়ব তো এই সুরা ফাজের থেকে সুরা নাস পর্যন্ত দেখা যায় সাধারণত তিন ধরনের সুরা আছে সুরা ফিল থেকে নিয়ে সুরা নাস পর্যন্ত এক ধরনের সুরা এগুলোর সাথে আমরা পরিচিত তারপর সুরা দোহা থেকে নিয়ে আবার সুরা হুমাজা পর্যন্ত এক ধরনের সুরা মাঝারি ধরনের আবার ফাজর থেকে নিয়ে দোহার আগ পর্যন্ত ওইখানে সুরাগুলো একটু অন্য ধরনের আমাদের পড়া সহজার্থে আমরা এই প্রথম বারো দিনকেও আবার পড়ার হিসেবে তিন ভাগে ভাগ করে নিলাম যে আমরা প্রথমে সুরা ফিল থেকে নিয়ে নাস পর্যন্ত যাব তারপর আবার দোহা থেকে শুরু করে এই ফিল পর্যন্ত আসব তারপরে বাকি অংশটা তো এর ভিতরে যদি দু একটা সুরা থেকে যায় তো এটাকে পরবর্তী পার্টে দ্বিতীয় পার্টের সাথে আমরা যুক্ত করে নিব তো এইভাবে ইনশাল্লাহ আমরা তিরিশতম পাড়ার নাজেরা শেষ করব তো তাহলে আমরা এবার একটু পড়া শুরু করি তো আমার সাথে কে কে থাকবেন প্রথম দিন তো একটু হাত দেখাইলে ভালো হয় আসসালামু আলাইকুম জি মাসাল্লাহ দিল ভাই আছেন আব্দুল হাই ভাই জিয়াউল হক ভাই ওয়ালিদ তারপর ইফতেখার ভাই আছেন মাসাল্লাহ ঠিক আছে বাকিরাও ইনশাল্লাহ আমরা করি আসল أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم الرجيم

মোটা করতে গিয়ে শক্ত করতে গিয়ে বা নরম করতে গিয়ে যেন একটা কিভাবে আর আচারের উপর না পড়ে আর মাস্কর ক্ষেত্রে আরেকটা বিষয় খুব বেশি গুরুত্বপূর্ণ ওইটা হলো যে একটা আয়াত শুরু থেকে শেষ পর্যন্ত নিয়ে কতটুকু সময় নেওয়া হয় এই টাইমটাও আমরা ফলো করি জন্য আমাদের এইখানে তারতম্য হয়ে না যায় যে উস্তাদ পড়লো আমি একটু বেশি সময় নিয়ে নিলাম বা কম সময় নিয়ে নিলাম

بسم الله الرحمن الرحيم بسم الله, بسم الله الرحمن الرحيم ها ها يكين تكتو چاب کم ہوئے رح رح الرحيم

ওইখানে জজমের উচ্চারণ আছে, তাজবিদ তাসনিদের উচ্চারণ আছে। সেই উচ্চারণ গুলাকে আমরা স্থিরতার সাথে আদায় করব। যেন এইখানে আমাদের তাড়াহুড়া হয়ে না যায়। আর অনেক সময় দেখা যায় অনেকের তেলাওয়াতের ক্ষেত্রে তেলাওয়াতের গতিটা একটা তারতম্য হয়। তেলাওয়াতের শুরু শুরুটা হয় এক গতিতে মাঝে গিয়ে হয়তো আমরা একটু ধীর গতির হয়ে যাই। আবার শেষের দিকে গিয়ে একটু হুরা করি এমনটা না করে পেলাতে শুরু শেষ এটা একই গতিতে থাকবো হঠাৎ করে একটু চালু করে আবার একটু ধীর করলাম এমনটা যেন না হয় একই গতি থাকব আবার বলি বিসমিল্লাহ আমার আওয়াজ কি খারাপ সাপ্তাহিক ভাবে যায় নাকি আওয়াজটা খন্ড খন্ড হয়ে যায় আপনাদের আওয়াজের ক্ষেত্রে দেখা যায় যে আওয়াজটা আর কি একটু খন্ড খন্ড হয়ে আসে বেশিরভাগ ক্লিয়ার কম এই ক্ষেত্রে সমস্যাটা আমারও হইতে পারে আমার সমস্যা হইলে জানাবেন আবার ওস্তাদ আমরা বিভিন্ন জায়গা থেকে তো এক একজনের নেটওয়ার্ক কোয়ালিটি এক এক রকম এই জন্য কারো ভালো আসতে পারে সমস্যা এখন আপনার কথাটা কিন্তু আমি ক্লিয়ার শুনলাম একটু কেটে কেটে আসে আরকি আচ্ছা জি আরেকবার বলি বিসমিল্লা বলার ক্ষেত্রে বিসমিল্লাখানে দেখেন তিনটা মা একটা হলো মিল্লা রহম্যা তো এই দুইটার পরিমাণ কিন্তু একেবারেই একরকম দুনোটাই একালি তো অনেক সময় হয় কি তেলাওয়াতের সময় ওই যেটা একটু আগে বললাম যে আমাদের গতিটা তারতম্য হয় তো তারতম্য কেমন হয় একটা আমাদের উচ্চারণ একালিফ দ্বিতীয়টাও একালিফ তো আমি প্রথম একালিফটাকে বেশি করলাম বা কম করলাম দ্বিতীয়টাকেও দেখা যায় ওইটার অনুপাতে কম বা বেশি করলাম এইভাবে আমাদের তেলাওয়াতের গতিটা বেশি কম হয়ে যায় এই বিষয়টাকে আমাদের খুব বেশি খেয়াল রাখতে হবে একই ধরনের জিনিস সবগুলাকে পুরা তেলাওয়াতের মাঝে একই রকম করা এই জন্য দেখা যায় যে আমরা যে মাদের বিধানগুলো জানি একালিফ তিনালিফ তারা লিফ এর ভিতরে কিছু কিছু মাদের পরিমাণ আছে এমন যেটা কিনা তিনালিফ বলা হলেও তিনালিফির থেকে কম করার সুযোগ থাকে আবার কিছু কিছু আছে যেটা একালিফ হিসেবে উল্লেখ করা হয় কিন্তু ওইখানে একালিফের থেকে বেশি করার সুযোগ আছে যেমন মনে করেন লিনকে একালিফের বেশি তিন পর্যন্ত টানা যায় তারপর মাদ্দা আর যেমন রাহিম এইটা আমরা তিন আলিপ হিসেবে জানলেও এখানে একালিফ পর্যন্ত কম করার সুযোগ আছে এই যে কম বেশি সুযোগ আছে এইটা কেমন আবার আমি যদি তেলাওয়াত মাদ্দা আর কে একালিফ ধরে করা শুরু করি তো তেলাওয়াত যতক্ষণ করবো তেলাওয়াতের শেষ পর্যন্ত এই একই বিষয় মাথায় রাখবো যে সব জায়গাতেই এই প্রকার মাতকে আমি এতটুকু পরিমাণ টানলাম এমনটা যেন না হয় এক জায়গায় বেশি করলাম এক জায়গায় কম করলাম এক জায়গায় মধ্যম করলাম এমনটা না পুরাটাই প্রত্যেকটা তেলাওয়াতের শুরু থেকে শেষ পর্যন্ত এটা ঠিক রাখা এই বিষয়টা আমাদের খুব বেশি খেয়াল করতে হবে আর একবার বলি বিসমিল্লাহ ঠিক আছে মার্শাল্লাহ আজকে আমাদের আউদিল্লা বিসমিল্লা পর্যন্তই থাক তো ইনশাল্লাহ আগামীকালকে আমরা আগামী ক্লাসে আমরা আমাদের একটা সবক নেওয়ার চেষ্টা করব পড়ার চেষ্টা করব আগামী ক্লাস অর্থাৎ আমাদের মঙ্গলবার হ্যাঁ মঙ্গলবার ইনশাল্লাহ আজকে তাহলে এতটুকুই থাক ইনশাল্লাহ আগামী ক্লাস আবার কথা হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত وعلي... أس... وعليكم السلام ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله سبحان الله وبحمده سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك